আজকের বাইকগুলো দেখলে কিন্তু আপনি একটু কনফিউজ হয়ে যাবেন, নতুন বাইক দেখতেছেন নাকি পুরাতন বাইক? ভাই যারা আসলে একটু বাজেট কমায়া একদম নতুনের মতো বাইক কিনতে চান তাদের জন্য কিন্তু মূলত থাকবে আজকের ভিডিওটা। দেখেন ডিসকভার কিন্তু এত কালেকশন একটা শোরুমে থাকে না, পুরাতন শোরুমে থাকে না আমি বলবো, এখানে কিন্তু তিনটা ডিসকভার দেখতে পাইতেছি। এছাড়া প্রত্যেকটা চাহিদা সম্পূর্ণ বাইক, আরটিআর 4B আছে, ব্ল্যাক কালার দেখছি, ব্লু কালার আছে, আরও কিন্তু ABS আছে, নন ABS আছে, রেডার দেখেন কালো আছে, ব্লু আছে, রেড আছে। 23 মডেলের পালসার ABS সেই বাইকটা কিন্তু পেয়ে যাচ্ছেন ভাইদের শোরুমে। যারা নন ABS চাইতেছেন এখানে পাবেন একটা, এখানে কিন্তু আরও একটা আছে। গ্রাফিক্স দেখে কিন্তু বোঝা যায় এটা হয় 22 নয়তো 23। তারপরে কিন্তু দেখেন ব্লু কালার নেবেন সেটাও কিন্তু আছে। এতে কিন্তু এসে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছি, জিক্সার মনোটোনের তিনটা কালার আছে দর্শক, ব্লু আছে, ব্ল্যাক কালার আছে, এদিকে কিন্তু আবার মেরুন কালারটা আছে। সো বাইক নিয়ে কিন্তু আপনাকে টেনশন করতে হবে না, যেই বাইকটাই আপনার পছন্দ যেই কালারটাই পছন্দ সেটাই পাবেন। আর কন্ডিশনটা দেখেন নতুনের মতো, টায়ারের বিট থেকে শুরু করে টায়ারের যে বাবলগুলো সেগুলো কিন্তু এখন পর্যন্ত যায় নাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। আর এই মুহূর্তে কিন্তু আমি আসি একদমই আপনাদের কি বলে একদমই নতুন একটা শোরুমে, আপনার কাছে আস্তে আস্তে পরিচিত হয়ে যাবে। আর এখানে কিন্তু হিউজ কালেকশন নেই, এখান থেকে শুরু হয়েছে এই পাশেও বাইক আছে একদম শেষ মাথা পর্যন্ত, দেখেন বাইকের মেলা বলা যায়। তো পিয়াস ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার দর্শকরা কিন্তু আপনাকে এর আগে অন্যান্য জায়গায় মানে অন্য ভিডিওতে দেখছে, অন্যান্য জায়গায় না পাশাপাশি আছি আমরা। সো আজকে কিন্তু একদমই আনকমন একটা ভিডিও থাকবে দর্শক, আর এটা কিন্তু ইউজড বাইকের শোরুম, নতুনের মতো দেখতে হলে ভুল করবেন, কারণ যাদের বাজেটটা নতুনের চাইতে কম কিন্তু কন্ডিশন চান ফ্রেশ তারাই কিন্তু মূলত আজকে এই বাইকগুলো নিতে পারবে নাকি? জি। আচ্ছা আজকে টোটাল কতগুলো কালেকশন দেখতে পারবো আমরা? তো আমাদের কাছে ইমরান ভাই এই মুহূর্তে ভরপুর কালেকশন আছে, সুজুকি জিক্সার, সুজুকি জিক্সার মনোটন, পালসার, ডিসকভার, টিভিএস বলেন, তারপরে এফজেডএস বলেন, মোটামুটি ফ্রেশ কন্ডিশনের অলমোস্ট শোরুম কন্ডিশনের যে বাইকগুলো আছে, অর্থাৎ যারা নতুন বাইক নিতে যাচ্ছেন সামান্য কিছু বাজেটের জন্য নিতে পারতেছেন না তাদের জন্য কিন্তু আমাদের এসব কালেকশন। ওকে, তো আমি যেটা মনে করি যে আনুমানিক মনে হয় 30টার উপরে বাইক আছে নাকি? হ্যাঁ মোটামুটি আছে। তো দর্শক আজকের মতো আমি বেশি কথা বাড়াবো না, বাইকগুলোর কালেকশনগুলো দেখানো শুরু করবো, কত টাকা দামে পাবেন কোথায় পাবেন সেইগুলো জানাবো। সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু আমার সাথে থাকতে হবে। শুরুতে কিন্তু এদিকে পালসারের সারি সারি দেখতে পাচ্ছি, আমি এদিকে তো দেখাবোই, আর এদিকে কিন্তু জিক্সার দেখতেছি। সো শুরুটাই করবো আসলে জিক্সার দিয়ে, জিক্সার এসে আছে, জিক্সার মনোটনও কিন্তু অনেকগুলো আছে। তো পিয়াস ভাই এসএফটার সাথে থেকে আমরা শুরু করি নাকি? যে ইমরান ভাই এটা হচ্ছে সুজুকি জিক্সার এসএফ 2023 মডেল। 23 মডেল? হ্যাঁ, অত্যন্ত ফুল ফ্রেশ কন্ডিশনের একটি বাইক আমাদের কাছে অ্যাভেলেবল আছে, আর প্রাইসটি হচ্ছে অত্যন্ত রিজনেবল। কত টাকা দিয়েছেন? এটা হচ্ছে মাত্র 2,85,000 টাকা। 2,85,000 টাকায় 23 মডেলের এসএফ নাকি? হ্যাঁ এসএফ, FIABS, FIABS। তো দর্শক 2,85,000 টাকা কিন্তু পাচ্ছেন, মার্কেট প্রাইস কিন্তু 3 লক্ষ সামথিং নাকি? হ্যাঁ 3,20,22 এরকম হবে। এবার কিন্তু জিক্সার মনোটনটা আমি একটু দেখাই, ব্লু কালার কিন্তু দুইটা, ব্ল্যাক কালার আছে, রেড কালারও আছে। ভাই জিক্সার মনোটনগুলো কি সব মানে 22-এর নাকি 23-এর? মনোটন যেগুলো আছে ইমরান ভাই এখানে শুধু 21-এর মডেল একটি আছে ব্লু কালার, আচ্ছা বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে 22-এর মডেল। সবগুলো 22-এর? হ্যাঁ 22-এর মডেল। আর আমাদের কাছে অ্যাভেলেবেল থাকা প্রত্যেকটা বাইক কিন্তু হচ্ছে আপনার অন টেস্ট অবস্থায় আছে। আচ্ছা আপনারা বাংলাদেশের 64 জেলার যে কোনো জেলা থেকে নিজে নাম্বার করতে পারবেন অথবা আমাদের মাধ্যমে ঢাকার নাম্বার করতে পারবেন। ওকে, তো এই যে ব্লু কালার এটা তো 22-এর, এইটা মানে কত টাকা রাখবেন? এটা প্রাইস হচ্ছে ইমরান ভাই মাত্র 1,65,000 টাকা। 1,65,000? হ্যাঁ 22-এর জিক্সার মনোটন। মনোটন? আচ্ছা আর ব্ল্যাক কালারটা? ব্ল্যাক কালারটা প্রাইস পড়বে হচ্ছে 1,75,000 টাকা, এটাও 22-এর মডেল। না এটা কিন্তু একটু কমাইতে হবে, কারণ যেহেতু ব্লু কালার 65 দিয়েছেন এটা কিন্তু একটু কমে দিতে হবে। ঠিক আছে ভাই, আপনার ভিউয়ার্সটা হয়তো জানে না আমাদের এই শোরুম কিন্তু নতুন উদ্বোধন হয়েছে, তাছাড়াও কিন্তু 2024 সাল, আচ্ছা নতুন বছর, সেই সময়তে কিন্তু ভিডিওতে যে প্রাইসটা বলতাছি ইনশাল্লাহ আপনারা আমাদের শোরুমে আসবেন, প্রাইস এখান থেকে আর একটু কমায় রাখবো। ওকে দর্শক, যেই দামটা বলা হইতেছে আসবেন শোরুমে, তারপরে কিন্তু ইনশাআল্লাহ তার চাইতে অনেক বেশি কম থাকবে আপনাদের জন্য। তো এটা কিন্তু আস্কিং প্রাইস হচ্ছে 1,75,000 নাকি? হ্যাঁ 1,75,000। আচ্ছা আর নীল কালারের যে 21-এর মডেলটা আছে ভাইয়া? 21-এর মডেল, এটার প্রাইস পড়বে ভাইয়া 1,55,000 টাকা। 1,55,000? 1,55,000। আচ্ছা ডিস্ক ফ্রেশ, টায়ার ফ্রেশ দর্শক। তো এরপরে কিন্তু মেরুন কালার আর একটা আছে, এটাও তো 22-এর? হ্যাঁ মেরুন কালার, এটা 2021-এর মডেল ভাই। এটা 21-এর মডেল পাইছে? হ্যাঁ 21-এর মডেল। আচ্ছা মেরুন কালার 21-এর মডেল, এইটার দাম কত পড়বে? এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1,60,000 টাকা। 1,60,000 টাকা? 1,60,000। জিক্সার মনোটন? জি। ওকে, এবার কিন্তু আমরা পালসারটা দেখাই, কারণ অনেকেই কিন্তু চান যে পালসার একটা কিনতে ফ্রেশ কন্ডিশনে, তাদের জন্য কিন্তু এখানে বেশ কয়েকটা পালসার আছে, ABS আছে, নন ABS আছে, রেড ব্লু সব আছে। তো টায়ারটা দেখেন দর্শক, টায়ার মার্কিংগুলো কিন্তু এখন মতো আছে, স্পষ্ট টায়ারের বিটগুলো বোঝা যাচ্ছে। তো পিয়াস ভাই ব্লু কালারটার কী অবস্থা? এটা হচ্ছে ইমরান ভাই 2021 মডেলের পালসার ডাবল ডিস্ক। হ্যাঁ
পালসার ডাবল ডিস্ক এই বাইকটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে বাইকটা কিন্তু অত্যন্ত ফুল ফ্রেশ অবস্থায় আছে আচ্ছা যদিও 21 এর মডেল তারপরেও কিন্তু ফুল কন্ডিশনটা অনেক ফ্রেশ হ্যাঁ কন্ডিশন ভালো ওকে আপনারা ভিউয়ারদেরকে একটু দেখাবেন আর এই বাইকটার কিন্তু অত্যন্ত রিজনেবল একটা প্রাইস রাখা হয়েছে আমাদের বাইক রিসেল হাপে কত টাকা হচ্ছে মাত্র 140000 টাকা 140000 এ পালসার ডাবল ডিস্ক 2021 21 এর মডেল হ্যাঁ আচ্ছা আর এইটা কি 22 এর এটা হচ্ছে 23 এর মডেল পালসার সিঙ্গেল ডিস্ক 23 এর মডেল হ্যাঁ 23 এর মডেল এই বাইকটা রান করছে হচ্ছে মাত্র 4553 কিলোমিটার আচ্ছা তো কন্ডিশনে দেখেন দর্শক টায়ার থেকে শুরু করে বডি আউটলুক কোন জায়গায় তো কোনো স্কেচ নাই ঘষা মাজা নাই একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন বলা যায় তো ভাই এটার দাম কত দিবেন এটার দাম দিছি হচ্ছে ভাই 165000 টাকা 165 165 ওকে আচ্ছা এরপরে কিন্তু পালসার 21 এর মডেল আরো একটা আছে দর্শক পালসারের আসলে অনেকগুলো কালেকশন 23 এর এবিএসটাও আমি দেখাবো কন্ডিশনে দেখাই এখানে কিন্তু প্রত্যেকটা বাবলগুলো এখন মন্ত আছে ডিস্কটাও একদম ফ্রেশ তো ভাই 21 এ যেটা আছে এটার কি অবস্থা কত টাকা দাম দিবেন ভাই এটার প্রাইস দিছি হচ্ছে আমরা 160000 টাকা 160 হ্যাঁ এটার কন্ডিশনও কিন্তু একদম ফুল ফ্রেশ আর আমাদের কাছে যে বাইকগুলো আছে প্রত্যেকটা বাইকই হচ্ছে অলমোস্ট শোরুম কন্ডিশন একদম নতুনের মতো আচ্ছা তাছাড়া ইঞ্জিন খোলা ফাটা এরকম কোনো রেকর্ডের বাইক আমাদের কাছে অ্যাভেলেবল নাই ওকে তাছাড়া হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবল থাকা প্রত্যেকটা বাইক হচ্ছে অলমোস্ট 22 আর 23 এর মডেল 21 এর আগের কোনো বাইক আমরা আসলে কিনি না অথবা বিক্রিও করি না ওকে তো ইমরান ভাই পরবর্তীতে আমাদের কাছে পালসার ডাবল ডিস্ক এবিএস 2023 এর মডেল হ্যাঁ এই বাইকটা কিন্তু একদম নতুন অবস্থায় আছে চলছে হচ্ছে মাত্র 22 কিলোমিটার একদম ব্র্যান্ড নিউ বলা যায় নাকি হ্যাঁ একদম ব্র্যান্ড নিউ বলা গেলে চলে 22 কিলোমিটার রান করেছে মাত্র প্রাইস চাচ্ছি হচ্ছে আমরা এটা 180000 টাকা 180000 টাকা 180000 টাকা পালসার ডুয়াল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস নাকি হ্যাঁ আচ্ছা 2023 এর মডেল এরপরে কিন্তু মানে সবাই যেটা চায় আরটিআর 4বি তারপর আবার এবিএস এটা কত মডেল ভাই এটা হচ্ছে 23 এর মডেল এটা 23 এর মডেল পেয়ে গেছে হ্যাঁ 23 এর মডেল এক্স কানেক্ট এবিএস কন্ডিশনটা একটু দেখাই দর্শকদেরকে দেখেন চাকরা যে বাবলগুলা প্রত্যেকটা বাবল কিন্তু বোঝা যাচ্ছে ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না বাট গাড়িটা কিন্তু একদম নতুনের মতোই বলা যায় তো ভাই জান এটার আসলে কন্ডিশন নিয়ে আমি কি বলবো 23 এর মডেলের আরটিআর 4বি ব্ল্যাক কালার এটা মনে থাকবে না ভিডিও তো চলে যাবে ইনশাআল্লাহ তো এটার দাম কত দিবেন এটার প্রাইস চাচ্ছি আমরা 175000 টাকা 175 এ 175 4বি এবিএস 23 এর মডেল হ্যাঁ 23 এর মডেল ওকে তারপরে কিন্তু এফজেডএস ভার্সন 3 হ্যাঁ ভাই ইমরান ভাই এফজেডএস ভার্সন 3 3D লোগো 2021 এর মডেল 3টা ইউনিট আমাদের কাছে অ্যাভেলেবল আছে ওকে তো এটার দাম কত পড়বে ভাই এফজেডএস ভার্সন 3 3D লোগো 3টা ইউনিট আছে আপনার ভিউয়ারসটা যে যেটা নেক প্রাইস পড়বে মাত্র 210000 টাকা 210 করে 210 ব্লু কালার আছে দর্শক আমি কালাগুলো একটু দেখাই রেড কালার আছে এদিকে কিন্তু আবার আরো একটা ব্লু আছে যেইটাই নেবেন সেইটাই কিন্তু পড়বে মাত্র 210000 টাকায় 10000 টাকা ইনশাআল্লাহ তো যারা ভার্সন 3 নেবেন ভাবতেছেন এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই ভালো হবে দামটা কিন্তু অনেক কমে পাচ্ছেন আর ব্লু কালারটা বললামই 210 মাত্র এদিকে কিন্তু শুরুতেই যেটা দেখাইছিলাম ডিস্ক মানে ডিসকভার ডিসকভার ডিসকভারের মেলা তো যাই হোক ডিসকভার 110 125 সবই আছে তো পিয়াস ভাই কোনটার দাম কত থাকবে তো ইমরান ভাই ডিসকভার আমাদের কাছে 3টা ইউনিট অ্যাভেলেবল আছে আর 3টা বাইকই কিন্তু অলমোস্ট একদম শোরুম কন্ডিশন একদম নতুনের মতো ভিউয়ারসটা ভিডিওতে কি রকম দেখতে পাচ্ছে আমি বলতে পারবো না যদি আপনারা সরাসরি শোরুমে এসে দেখেন পছন্দ না হওয়ার কিন্তু কোনো কারণ খুঁজে পাবেন না আচ্ছা আর 3টা বাইকই হচ্ছে ইমরান ভাই 2023 এর মডেল 3টাই 23 এর হ্যাঁ 23 এর মডেল আচ্ছা আর 110 সিসি আছে ডিসকভার এই বাইকটি আপনার ভিউয়ারসটা পেয়ে যাবে আমাদের কাছ থেকে মাত্র 125000 টাকায় হ্যাঁ পরবর্তীতে আমাদের কাছে 125 অ্যাভেলেবল আছে এই বাইকটি প্রাইস পড়বে হচ্ছে মাত্র 130000 টাকা 130 130 125 সিসি যেটা প্রত্যেকটা কিন্তু 23 এর মডেল নাকি 23 এর মডেল ওকে দর্শক আসার পরে কিন্তু অবশ্যই প্রত্যেকটা বাইকের আপনার অনার করা হবে দামটা কিন্তু কম পাবেন তো ইনশাআল্লাহ শোরুমে আইসা বাইকগুলো সামনাসামনি দেখলে আপনার জন্য বেশি ভালো হবে এখানে কিন্তু আরটিআর 4বি ব্ল্যাক কালার আরো একটা দেখতেছি এটা কি হ্যাঁ এটা সিঙ্গেল ডিস্ক এক্স কানেক্ট 2022 এর মডেল সিঙ্গেল ডিস্ক এক্স কানেক্ট 2022 এর হ্যাঁ 22 এর মডেল আচ্ছা তো এইটার দাম কত রাখা হয়েছে এটার দাম চাচ্ছি 155000 টাকা 155 155 ওকে তারপরে আরটিআর 2বি হ্যাঁ আরটিআর 2বি এটা 2022 এর মডেল এই বাইকটা কিন্তু একদম নতুন বলতে গেলে চলে মাত্র 3300 কিলোমিটার রান করছে আচ্ছা একটু ভিউয়ারসদেরকে ভালোভাবে দেখাবেন তাও আবার হচ্ছে ব্ল্যাক কালার অত্যন্ত ডিমান্ডেবল একটা কালার তো এই বাইকটার প্রাইসও কিন্তু আমাদের বাইক রিসেল হাবে অত্যন্ত একটা রিজনেবল প্রাইস রাখা হয়েছে সেটা হচ্ছে মাত্র 145000 টাকা 145 135 আচ্ছা তারপরে কিন্তু রেইডার আছে একটা দুইটা তিনটা চারটা শুরুতেই দেখাইছিলাম
ব্লু কালার, রেড কালার, ব্ল্যাক কালার সব কালার কিন্তু অ্যাভেলেবল আছে। তো ভাই দাম কোনটা কত পড়বে? ভাই রেডারে গলা হচ্ছে 4x22 এর মডেল। 4x22 এর? হ্যাঁ, আপনার ব্যবস্থা অত্যন্ত রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবে। আচ্ছা, আর আমাদের কাছে অ্যাভেলেবল থাকা প্রত্যেকটা বাইক হচ্ছে অন টেস্ট অবস্থায় আছে ইমরান ভাই। আর আপনি যে রাইডার গুলা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রাইডারই কিন্তু আপনার হচ্ছে একদম অলমোস্ট মানে অত্যন্ত ফ্রেশ কন্ডিশনের, মানে কন্ডিশন খুবই ভালো। তো আপনার ভিউয়ার্সটা রেডার যদি নেই, যে যেটাই নিক, চারটা আছে, পেয়ে যাবে মাত্র 1,25,000 টাকায়। যেটাই নিবে 1,25,000 করে? হ্যাঁ, এটা হচ্ছে অলমোস্ট একটা ফিক্সড প্রাইস। আচ্ছা, তো যারা নিতে যাচ্ছেন চলে আসবেন আমাদের বাইক রিসেলাপে, পেয়ে যাবেন 1,25,000 টাকা। 1,25,000 করে দর্শক, যেটাই নিবেন সেটাই কিন্তু 1,25,000। তো কোনো কি বলে কালার যেটাই পছন্দ সেটাই পাচ্ছেন। এরপরে কিন্তু আরো একটা বাইক দেখাবো, এটা মনে হয় আসছে কিছুক্ষণ আগে নাকি? হ্যাঁ ইমরান ভাই, আমাদের কাছে সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস ব্লু কালার 2021 এর মডেল। হ্যাঁ, অত্যন্ত ফুল ফ্রেশ অবস্থায় আছে, কন্ডিশন অনেক ভালো। এই ব্যাগটিও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আর আপনার ভিউয়ার্সটা এই ব্যাগটি একটা রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবে। কত টাকা ভাইয়া? সেটা হচ্ছে মাত্র 2,50,000 টাকা। 2,50,000? হ্যাঁ, 2,50,000 টাকা FIABS। FIABS জি। আচ্ছা পিয়াস ভাই, যেহেতু শোরুমটা নতুন অনেকে তো বুঝতে পারবে না কোথায় আসবে, আমি বলে দেবো যে এক্সক্লুসিভ বাইক সেন্টারের পাশেই আসলে হবে নাকি? হ্যাঁ, এক্সক্লুসিভ বাইক সেন্টারে আসতে পারেন। এক্সক্লুসিভ বাইক সেন্টারের লোকেশন আমাদের এই শোরুমের লোকেশন একই লোকেশন। আচ্ছা, তাছাড়া হচ্ছে ভিউয়ার্সদেরকে আমি একটু বলে দিব আমাদের বাইক রিসেলাপের লোকেশনটি, সেটি হচ্ছে 68 মধ্যপীরের বাগ, 60 ফিট, পাকা মসজিদ, মিরপুর 2, ঢাকা। তাছাড়াও যদি আমাদের লোকেশনে আসতে আপনাদের কোনো সমস্যা হয়, ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই ফোন দিন। ওকে দর্শক, তো আজকের মতো ভিডিওটা শেষ করবো। দর্শক, বাইকটা আর একটু নজরে দেখাই দেই, যারা আসলে নতুনের মতো বাইক চান মূলত, সব ধরনের বাইকে কিন্তু অ্যাভেলেবল আছে আপনার বাজেট অনুযায়ী। এফজেড ভার্সন 3 আছে, 2টা কালার অ্যাভেলেবল আছে, পালসার আছে, 4B আছে, জিক্সার আছে। তো পালসারেরও কিন্তু ABS, নন ABS সবগুলোই আছে। জিক্সারের কালারগুলো দেখেন, অনেকগুলো কালার কিন্তু অ্যাভেলেবল এখানে। সো আসলে কিন্তু আপনারা আপনার পছন্দের কালারটাও নিতে পারতেছেন। তো পিয়াস ভাই, আজকের মতো একদমই শেষ করে ফেলবো। আর আরেকটা জিনিস শেষ সময় বলবেন যে আমার দর্শকরা যারা দেখছে এতক্ষণ, শোরুমে আসতে কি অবশ্যই কম পাবে কিনা? তো ইমরান ভাইয়ের চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখছে, ফার্স্ট টাইম আসি, কম কিন্তু দিতেই হবে ভাই। ভাই আপনার ভিউয়ার্স যারা আছে, আমাদের বাইক রিসেল হাবে আসবে, আমাদের নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে তো আমরা প্রত্যেকটা বাইকে একটা রিজনেবল প্রাইস দিচ্ছি। পাশাপাশি হচ্ছে আপনার চ্যানেল যারা মেনশন করবে শোরুমে এসে, অবশ্যই যে ভিডিওতে যে প্রাইস বলছি সেখান থেকে ইনশাল্লাহ আরো কিছু টাকা ডিসকাউন্ট করে দিব। ওকে ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইনশাল্লাহ, আপনাকেও ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার ভিউয়ার্সদেরকে অসংখ্য ধন্যবাদ।